My dear students, how are you? I hope all of you are well. I am also fine. Everybody accept my salvia shosha. Today I am going to take a class of 6 to 10. Today's my topic is make 5 sentences from the following substitution table. Listen to me what I say and write down on the whiteboard. Now follow. Substitution table. There is a table. This table has 3 columns. We make sentences from 3 columns. We use first the subject, then verb, then object. At first, we take from here first column A, then column B, column C. We make a sentence from the 3 columns. তাহলে আমরা যেটা করতে চাইতেছি যেটা করবো কি যে এখান থেকে একটা কলম নেব, এখান থেকে একটা কলম, এখান থেকে একটা কলম নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। কীভাবে আমরা তৈরি করতে পারি? অর্থাৎ প্রথমে নেব সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, অর্থাৎ বাকি অংশ, অর্থাৎ এই কলামের শেষ কলম সি কলম থেকে একটা অংশ নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো। তাহলে আমরা কী করবো, কী করতে পারি? এভাবে আমরা লিখতে পারি, যেমন কাজি নজরুল। আমরা এখান থেকে আমরা প্রথম নিলাম কাজি, কে যে কাজি নজরুল, NJRUL। এটা আমরা প্রথম এখান থেকে নিলাম। এরপর আমরা কী করবো, দ্বিতীয় কলম থেকে যে কোনো একটা ওয়ার্ড নেবো, যে কোনো একটা ওয়ার্ড নিয়ে, অর্থাৎ এর সাথে অর্থের সামঞ্জস্য রেখে, অর্থাৎ এটার সাথে এটা অর্থের সামঞ্জস্য রেখে আমরা এখান এই বি কলম থেকে একটা ওয়ার্ড নেব। এরপর কি নিতে পারি, কাজী নজরুল। যদি এটা আমাদের কাজী নজরুল একজন ব্যক্তি বুঝেছে, একজন জন ব্যক্তি বোঝানোর কারণে এটাকে আমরা বুঝবো যে এটা সিঙ্গুলার পার্সনে আসে। কাজী নজরুল মানে একজন ব্যক্তি, অর্থাৎ আমাদের একজন মানুষের নাম। এরপর আমরা কী করতে পারি, যেহেতু একজন, এরপর আমরা ভার্ব যদি ইজ দেই, তাহলে কাজী নজরুল ইজ, অর্থাৎ বি কলম থেকে আমরা নিলাম ইজ, তাহলে আমাদের এখানে তাহলে কি এই কলম আর বি কলম আমরা নিয়ে নিলাম কাজী নজরুল ইজ। তাহলে আমরা এখান থেকে এটা নিলাম আর এটা নিলাম, তারপর কী করলাম ইজ কী করতে পারি, যদি এখান থেকে আমরা নিই আওয়ার ন্যাশনাল কোয়েট, যদি এখান থেকে আমরা এটি নিই আওয়ার ও ইউ আর আওয়ার ন্যাশনাল NETIONAL কোয়েট, তাহলে আমরা কী করলাম, এই কলম থেকে নিলাম কাজী নজরুল, বি কলম থেকে নিলাম আমরা ইজ, এবং সি কলম থেকে নিলাম আওয়ার ন্যাশনাল কোয়েট। তা আমাদের ন্যাশনাল কোয়েট, আমাদের জাতি জাতি কবি একসাথে দাঁড়ায় কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল কোয়েট, এর অর্থ দাঁড়ালো কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাহলে আমাদের এ কলম, বি কলম এবং সি কলম থেকে আমরা নিয়ে একটা সেন্টেন্স গঠন করলাম। তাহলে হইল আমরা এটা নিয়ে নিলাম, এইভাবে আমরা পাঁচটা এখানে 1 2 3 4 5, অর্থাৎ ফাইভ রো আছে, সেখান থেকে আমরা নিয়ে পাঁচটা সেন্টেন্স গঠন করবো। তাহলে আমরা একটা সেন্টেন্স গঠন করছি, আমাদের এটা শেষ। এরপর আমরা কী করতে পারি, যদি বি বিতে আমরা দেখতে পারি কি হি, এখানে হি যেহেতু আছে আমরা হি নেই, হি হি আমরা কি নিতে পারি, হি এখন হি সে, আমরা যদি এখান থেকে যদি এটি নেই, যেমন ওয়াজ বোয়ান, ওয়াজ বোয়ান BORN, অর্থাৎ বি কলম থেকে আমরা নিলাম ওয়াজ বোয়ান, কাকে এখান থেকে হি, হি বলতে একটা এখানে আমরা
কাজী নজরুল ইসলামকে বুঝিয়েছি যে হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করছেন। দেখো এটা হয় কিনা, আমি লিখলাম ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? আমাদের এখানে আছে শিকলামে আছে, রিবেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি, অলমোস্ট অল ব্রাঞ্চ অফ লিটারেচার অর্থাৎ সাহিত্যের সমস্ত শাখায়, ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া। তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করেন? ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন, যদি আমরা লিখি ইন এ স্মল এস এম এ ডাবল এল স্মল ভিলেজ ভি আই এল এল এ ডি ই ভিলেজ ইন ইন্ডিয়া আই এন ডি আই এ, এটি যদি আমরা লিখি আমাদের একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে কিনা, অর্থ প্রকাশ একটা ব্যাখ্যা হয় কিনা দেখি। হি আমরা প্রথম কলামের থেকে নিলাম হি, তারপরে দ্বিতীয় কলাম থেকে আমরা নিলাম ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন। হি ওয়াজ বর্ন ইন ইন এ স্মল ভিলেজ, ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া, তিনি একটা ইন্ডিয়ার একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করে। তাহলে আমাদের এটা একটা সম্পূর্ণ বাক্য, অর্থবোধক বাক্য প্রকাশ হইল। অর্থাৎ আমরা কী করবো, এই এ কলম থেকে তো নেবো, বি কলম থেকে আরেকটা অংশ নেবো, আর সি কলম থেকে আরেকটা অংশ নিয়ে এইভাবে আমরা পাঁচটা বাক্য পূর্ণ করব। তাহলে আমাদের এর জন্য আমাদের পাঁচ নম্বর বরাদ্দ থাকে, এটা আমাদের কোন সিক্স থেকে একেবারে টেন পর্যন্ত এই আমাদের এই টেবিলটা থাকে। তাহলে আমরা এটা কোনো কাজের জন্য করছি, সিক্স থেকে টেনের সমস্ত স্টুডেন্টের জন্য খেয়াল করো তোমরা। এরপরে আমরা যদি সি দা অর্থাৎ পাঁচটা লিখবো আমরা, আমরা দুইটা কেমন লিখছি, এখন আমরা যদি সি দাকে লিখি, সি দাকে যদি আমরা এইভাবে লিখি হি এক্সপ্লোরড, আবার লেখলাম দেখো তুমি বলতে পারো যে আমরা আবার হি দুইটা ব্যবহার করছি, কারণ আমাদের এখানে আছে তিনটা, আমাদের এ কলামে আছে তিনটা, এখানে আমরা তিনটা দিয়ে পাঁচটা বাক্য গঠন করবো। তাহলে আমরা এই তিনটাকে একাধিকবার অবশ্যই আমরা ব্যবহার করবো। যখন আমরা আবার লিখলাম হি, এটাকে দুইবার ব্যবহার করলাম হি, যদি এখান থেকে আমরা ইন্সপায়ার, হি ইন্সপায়ার অর্থাৎ অনুপ্রাণিত করা, এক্সপ্লোর অর্থাৎ অবদান রাখা, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করে, এটা আমরা আগে লিখছি। এরপরে আমাদের শেষে আর রাস্তায় আসছে না হি ইজ নোন, তাহলে আমরা দুইটা আগে লিখে ফেলছি ইজ এবং ওয়াজ বর্ন, এই দুইটা লিখে ফেলছি। তাহলে আমাদের আর বাকি আছে তিনটা, ইন্সপায়ার এক্সপ্লোর অ্যান্ড ই ওয়াজ ইজ নোন, এই তিনটা দিয়ে আর বাকি তিনটা বাক্য গঠন করবো। তাহলে যদি আমি লিখি হি এক্সপ্লোর এক্স পি এল ও আর ই ডি এক্সপ্লোর, ই এক্সপ্লোর কোথায় বিচরণ করেন, কোন জায়গায়, অ্যাজ এ রিপেল পোয়েট, সেটা হয় না, হি এক্সপ্লোর অর্থাৎ তিনি অবদান রাখে অ্যাজ এ রিপেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি হিসেবে, সেটা আমরা দেখতে পারি। এছাড়া আমরা আসলে অলমোস্ট অল ব্রাঞ্চ অফ লিটারেচার, অলমোস্ট অল ব্রাঞ্চ অফ লিটারেচার অর্থাৎ সাহিত্যের সমস্ত শাখায় তিনি তাহলে অবদান রেখেছেন, কোথায়, সাহিত্যের সমস্ত শাখায়। আমরা তাহলে এ কলাম থেকে নিলাম হি, বি কলাম থেকে নিলাম এক্সপ্লোর, এরপরে সি কলাম আমরা এই তিনটা থেকে নিব অ্যাজ এ রিপেল পয়েন্ট, আর দুইটা তো আমরা আগে লিখে ফেলছি আওয়ার ন্যাশনাল পয়েন্ট আর ইন এ স্মল ভিলেজ যেটা আমরা লিখে ফেলছি, বাকি আমাদের দুইটা রয়েছে তিনটা রয়েছে সেই তিনটা, এইটা এইটা এবং এইটা, এই এখান থেকে আমরা ব্যবহার করবো। তাহলে তিনি এক্সপ্লোর অবদান রেখেছেন কোথায়, অলমোস্ট MOST almost all branches 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 of literature like T R A T U R E আমরা এ কলম থেকে নিলাম হি, বি কলম থেকে আমরা নিচ্ছি এক্সপ্লোর, এক্সপ্লোর প্রধান রাখা কোথায়, অলমোস্ট অল ব্রাঞ্চ অফ, অলমোস্ট অল ব্রাঞ্চ অফ লিটারেচার। তাহলে আমরা এখানে তিনটে লিখে ফেললাম, দেখো হয় কি না, এক্সপ্লোর অলমোস্ট অল ব্রাঞ্চ অফ লিটারেচার অর্থাৎ তিনি সাহিত্যের সমস্ত ক্ষেত্রেই অবদান রেখেছেন। এরপরে আমরা
আর কি করব আমাদের পাঁচটা ব্যক্তি গঠন করতে হবে আমাদের এখানে করতে হবে কি পাঁচটা ব্যক্তি গঠন করতে হবে পাঁচটা ব্যক্তির জন্য আমাদের থাকে ফাইভ নার্স আমাদের বরাদ্দ থাকে এরপরে আমরা যদি লিখি এটা দুইবার লিখি দেখি এবারে এইটা একবার ব্যবহার করে দেখি ডিডা হিজ রাইটিং হিজ রাইটিং ডব্লিউ আর আই টি আই এন জি his writing তার লেখন কি করে তার লেখনি আমরা এ কলম থেকে নিলাম his writing এখানে আমাদের যে লেখা আছে his writing তার লেখনি কি করে ইনস্পায়ার আমাদেরকে ইনস্পায়ারকে উৎসাহিত করে ইনস্পায়ারকে উৎসাহিত করে কি কাটে তাহলে আমরা লিখি ইনস্পায়ার আই এন এস ই আই আর ই ডি ইনস্পায়ার উৎসাহিত করে না সেটা হয় না তাহলে আমাদের ওটা আর সুন্দর হয় না আর তাহলে আর সুন্দর হবে আমরা দেখি আর আছে আমাদের দুইটা অ্যাজ এ রিবেল পোয়েট আর একটা আছে আওয়ার ফ্রিডম ফাইটার তাহলে আওয়ার ফ্রিডম ফাইটার মানে আমাদের মুক্তিযোদ্ধাদের তাহলে এটা হয় কিনা দেখি হিজ রাইটিং তার লেখনে ইনস্পায়ার উৎসাহিত করেছিল আওয়ার ফ্রিডম ফাইটার আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল আওয়ার এফ আর ডাব্লিউ ডি ও এম ফ্রিডম ফাইটার এফ আই জি এইচ টি ই আর এস দেখো এটা হয় কি আমাদের একসাথে আমাদের অর্থ দাঁড়ায় হিজ রাইটিং তার লেখন ইনস্পায়ার আওয়ার ফ্রিডম ফাইটার আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল তাহলে আমাদের চাই চারটা চলে গেল আমরা লিখতাম কয়টা চারটা চলে গেল আর আমরা লিখবো পাঁচটা যেহেতু এখানে আমাদের সি কলামে আমাদের আছে পাঁচটা অপশন সুতরাং আমরা পাঁচটা ব্যক্তি গঠন করবো আমরা চারটা যখন লিখে ফেলছি তাহলে আমাদের বাকি থাকে আর একটা তাহলে সেখানে আমরা সাবজেক্ট কি লিখব সাবজেক্ট আমরা লিখব যেহেতু এখানে তিনটা আছে এই তিনটাকে আমরা একাধিকবার ব্যবহার করবো যেটাকে আমরা একাধিকবার ব্যবহার করবো কারণ হল আমরা দেখি পাঁচটা গঠন করতে হইলে আমাদেরকে সাবজেক্টও পাঁচটা হইতে হবে তাহলে আমরা এখানে সাবজেক্ট আছে তিনটা সেখান থেকে আমরা সাবজেক্ট এখানে পাঁচটা করবো করবো কি এটাকেই আমরা ঘুরে ফিরিয়ে একাধিকবার লিখে আমরা পাঁচটা সাবজেক্ট এখানে আমরা লিখবো অর্থাৎ এই কলম থেকে আমরা পাঁচটা লিখব আমাদের বি কলমে পাঁচটা পূর্ণ হয়ে গেছে এবং সি কলমে পাঁচটা পূর্ণ আছে যেহেতু এই দুইটা কলমে পাঁচটা পূর্ণ আছে আর এটা আছে তিনটা তাহলে আমাদের অবশ্যই এই তিনটে দিয়ে পাঁচটা করতে হবে তাহলে আমাদের আর একটা কলম আর একটা বাক্য লিখতে হবে তাহলে আমরা এখান থেকে এটাকে একাধিকবার ঘুরিয়ে আমরা লিখব আমরা কি লিখতে পারি এখন আমাদের আর একটা বাক্য আছে তাহলে আমরা কি লিখতে পারি সাবজেক্ট ইজ নো ইজ নোন এখানে আমরা কেয়ার কেয়ার কার কথা লিখতে পারি আমরা কাজী নজরুল ইসলাম অথবা হি হিও লিখতে পারি অথবা নজরুল ইসলাম এটাও লিখতে পারি তাহলে আমরা লিখি কাজী নজরুল ইসলাম লিখি কে এ জে আই নজরুল এন এ জে আর ইউ এল আমরা এটাকে আমরা দুইবার নিলাম যেহেতু আমাদের এখানে আমাদের সাবজেক্ট কম আছে এই জন্য এরপর আমাদের বাকি আছে কি আমরা ইনস্পায়ারও নিলাম তাই আমাদের বাকি আছে আর আমাদের বার বাকি আছে কি একটা ইজ নো তাই আমরা এটাকে লিখলাম ইজ ইজ নোন কে এল ও ডব্লিউ এন ইজ নোন অর্থাৎ ইজ নোনের বাংলা কি পরিচিত কাজী নজরুল ইসলাম ইজ নোন পরিচিত আর আছে কি আমাদের ডান পাশে আছে আমাদের সি কলম আছে একটা আমাদের যে অবজেক্টটা রয়েছে সেখানে আমাদের একটাই অংশ রয়েছে বাকি রয়েছে অর্থাৎ অ্যাজ এ রিভেল পোয়েট আর বাকিটা যদি আমরা আগে বাক্য তৈরি করে ফেলছি তাহলে কি আমরা এখানে রাখবো অ্যাজ এ রিভেল আর ই ডি ই এল রিভেল পোয়েট পি ও ই টি একসাথে অর্থ দেয় কি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইজ কাজী নজরুল হয় ইজ নোন পরিচিত ইজ নোন হলো পরিচিত অ্যাজ এ রিভেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি হিসেবে
শ্রেণী পরিচিত বাস্তবে হয় কিনা দেখে আমরা একসাথে মধ্যে অথবা কাজ নজরুল ইজ এ ইজ কাজ নজরুল ইজ নোন পরিচিত অ্যাজ এ রিটেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত তাহলে আমরা এটা অ্যাড লিখতে পারি কিনা কাজ নজরুল ইসলাম ইজ নোন অ্যাজ এ রিটেল পোয়েট তিনি একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত এটা আমাদের হয় কিনা অর্থাৎ এটা আমাদের বলা অর্থ সম্পূর্ণ হয়েছে এবং শ্রুতি মধু অর্থ প্রকাশ করছে যার কারণে এটা আমাদের এইটা লিখতে পারি না তাহলে আমাদের একসাথে এইভাবে পাঁচটা সেন্টেন্স আমরা গঠন করলাম এটা আমরা কি এই টেবিলটা আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে ইংলিশ সেকেন্ড পেপারে সিক্স থেকে টেন ক্লাস পর্যন্ত সমস্ত ক্লাসে এইটা আমাদের এই টেবিলটা এইভাবে আসে অর্থাৎ সাবস্টিটিউশন টেবিল থেকে থাকে সেখান থেকে আমরা পাঁচটা বাক্য তৈরি করি আমরা সিক্স থেকে এইট পর্যন্ত করি আমরা চারটা বাক্য আর টেন নাইন টেনে করি আমরা পাঁচটা বাক্য যা তাহলে সব ক্লাসের জন্য এটা উপযোগী তোমরা সবাইকে খেয়াল করো যা আজকে এই এই পর্যন্তই থাক যাই হোক ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস প্রেম for me this is the end of the class pray for me I am praying everybody for everybody for your better health everybody must have to maintain social distance and use masks and hand sanitization for better life thanks of all thanks to God okay bye This is the end of the course. Thank you.